মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি তোমার দিদিকে এ বাড়িতে যেভাবে অপমান করেছো, তুমি যদি তোমার নিজের দিদির সাথে এরকম আচরণ করতে পারো তাহলে তো সবার সাথেই করতে পারো। তোমার আমার বাবার প্রতি কোনো অ্যাটাচমেন্ট নেই, নাথিং। তোমাকে আমি দুটো দিন ছাড় দিয়েছিলাম, তাই তুমি মহারানীর অ্যাটিটিউড দেখাচ্ছিলে সবার সঙ্গে। তুমি ভাবছিলে যে তোমার এই তোমার হাতের মুঠোয় চলে এসছে সংসারটা, তাই না? হ্যাঁ, আসলে কি বলতো, আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি কতটা দূর যেতে পারো। তার মানে তুমি আমাকে ঠকিয়েছো। তুমি কিন্তু আমাকে নিজের মুখেই বলেছিলে সহ্য, যে নীলু, তোমাকে আর কারোর কোনো অত্যাচার সহ্য করতে হবে না, এই সংসারের সমস্ত দায় দায়িত্ব এবার থেকে তোমার, বিশেষ করে আমার বৌদি যদি। তো কি বলনি এসব কথা তুমি? হ্যাঁ বলেছিলাম, 100 বার বলেছিলাম। আমি তোমাকে বলেছিলাম যে কেউ অত্যাচার করলে সেটা সহ্য করো না, কিন্তু আমি তোমাকে কাণ্ডজ্ঞানহীন দায়িত্বজ্ঞানহীন হয়ে থাকতে বলিনি। আমি তোমাকে বারবার বলেছিলাম নীলু, দায়িত্ব নাও, অ্যাটলিস্ট আমার মা বাবার খেয়াল রাখো। আমি তো তোমার থেকে এইটুকুই চেয়েছিলাম, এর বেশি তো আর কিছু চাইনি। এইটুকু তুমি পারলে না, এইটুকু দায়িত্ব নিতে তোমার এত অসুবিধা হয়ে গেল, একটা দিন তুমি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে না। আমি বুঝতে পেরে গেছি তোমার মানসিকতা, আমি বুঝতে পেরে গেছি। কি বুঝেছো আর কি বুঝেছো তুমি? সবটাই বুঝে গেছি। তাহলে এখন তুমি কি করতে চাও বলো। দেখো, তুমি যদি এ বাড়িতে থেকে এ বাড়ির কোনো কাজেই না লাগো, তাহলে এর থেকে বেটার তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো। না সূর্য, না, তুমি আমাকে এতটা বোকা পাওনি। হ্যাঁ, আমি দরকার হলে এই বাড়িতে থেকেই ফাইট করব, কিন্তু তুমি আমাকে বাপের বাড়িতে কিছুতেই পাঠাতে পারবে না। বাপের বাড়ি যাবো বলে আমি এই বাড়িতে আসিনি। তোমাকে তো এই বাড়িতে ডেকে আনেনি কেউ, তুমি জোর করে এসেছো। সে যেভাবেই আসি না কেন, একবার যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি আমি, একবার যখন তুমি আমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছো, তখন তুমি চাইলেও সেটাকে অস্বীকার করতে পারবে না। আমি তো আজকে রাত থেকে বাবার পাশেই থাকবো, তাই আজ রাত থেকে প্রতি রাতে তুমি আমাদের পাশের ঘরে, মানে গেস্ট রুমে শোবে। গেস্ট রুমে থাকবো কেন? আমি কি তোমাদের বাড়ির গেস্ট নাকি? ঠিক আছে, তুমি যদি না থাকো তাহলে আমাকে থাকতে হবে। তার মানে এটাই যে যেই মেয়ে বিপদে আমার পাশে এসে না দাঁড়ায়, আমার বাবার অসুস্থতার কারণ হওয়া সত্ত্বেও নিজের স্বার্থে আমার বাবাকে ছেড়ে চলে আসে, তাকে দায়িত্ব দেওয়া সত্ত্বেও আমি তার সাথে এক ঘরে থাকতে পারবো না। আই এম সরি। তুমি কিন্তু আমাকে অপমান করছো। তার থেকে অনেক বেশি অপমান তুমি আমার বাবাকে করেছো, আমার পরিবারকে করেছো, আমাকে করেছো। তোমার জন্য আমার মুখ সবার কাছে ছোট হয়ে গেছে। তুমি তো এমনিতেই যেচে এ বাড়িতে চলে এসেছিলে, তারপর আবার, হ্যাঁ, তুমি নিজে তোমার দিদিকে দোষ দাও, কিন্তু তুমি কি বাচ্চা মেয়ে? হ্যাঁ, তোমাকে যখন জোর করে বিয়ের পিঁড়িতে বসানো হলো, তুমি বসে গেলে কেন? তুমি চিৎকার করে বলতে পারলে না যে আমার সাথে যেটা করা হচ্ছে তাতে আপনি কি রাজি? তুমি সেরকম কিছু তো বলোনি। তার মানে সেটা কি দাঁড়ায়? তোমার নিজের যথেষ্ট ইচ্ছে ছিল এই বিয়েতে, কারণ তুমি দেখেছিলে যে এত সুন্দর একটা পরিবার, আমার মতো একটা ছেলে পাবে, এই পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারবে, সেটা তুমি অস্বীকার করো কি করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।